দেখো একজন লোকের জন্য চাকরি বাকরি ঠিক করতে গেলে একটু দেরি হয়। একজন লোকের জন্য চাকরি মানে বুঝলাম না। সরকারি বাড়ি ঘর থাকার সমস্যা কোথায়? তুমি তো তুমি আছো সরকারি বাড়ি ঘর নিয়ে, এইদিকে গাড়ো, এইদিকে চাকমা খাই, শামুক এই চাবি চাবি এগুলো খাই, এগুলো বন্ধে আমার দম বন্ধ হয়ে আসছে। দেখো আমি ফরেস্টে চাকরি করি, আর এখানে চাকমা গাড়ো উপজাতি এদেরই এলাকা, এরা তো এগুলো খাবে, আমরা তো আর খাই না, তাই না? ঠিক আছে, কিন্তু এগুলো আমার সহ্য হচ্ছে না। তুমি থাকো এখানে, আমার থাকা এখানে পসিবল না। তুমি থাকবা না কেন বলো? তুমি আমার স্ত্রী, আমি এখানে পশ্চিম হয়ে চলে আসছি, মনে করে যে আর আমার তো জঙ্গলে জঙ্গলেই কাজ, আমার তো উপজাতিদের সাথেই কাজ, তাই না? থাকো, আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি থাকো না, আমাকে আমার বাপের বাড়ি পাঠিয়ে দাও না, আমি বাপের বাড়ি যেয়ে থাকি। বাবার বাড়ি তুমি কেন থাকবা? বাবার বাড়ি থাকার তো কোনো প্রশ্নই ওঠে না, আমি তোমার স্বামী, আমাদের বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে কোনো কিছু নেই, তুমি আর আমি একসাথে থাকবো, যখন আমাদের একটা বাচ্চা কাচ্চা হবে তখন তুমি আমাদের বাড়িতে থাকবা, শেষ হয়ে গেল। আমার এখানে থাকতে ভালো লাগে না, এই পরিবেশে থাকলে আমি দম বন্ধ হয়ে মারা যেতে পারি, আমি এর জন্য আমি এখানে থাকতে চাচ্ছি না, আমি বাপের বাড়িতে রেখে আসবো। একটা কথা বলি, এখন ঘরে যাও, চিল্লা পাল্লা করো না, বুঝতে পারছো? আমি জঙ্গলে যাই, এদিকে জঙ্গলের অনেক কাঠ কেটে নিয়ে গেছে, আজকে হয়তো বাবার নামে রিপোর্ট হতে পারে, বুঝতে পারছো? যাও ঘরে যাও, ঘরে যাও। সারাদিন শুধু কাজ নিয়েই থাকো তুমি, আমি এখানে থাকবো না, বলে দিলাম। চাক মারা থাকে ওই বাড়িতে, গাঢ় থাকে ওই বাড়িতে, কোনো রকমভাবে সাপ কুচা ব্যাঙ কাকা কোনো কিছু ভ্রান্ত নাকে আমি পাই না, ও কোত্থেকে পাই কি জানি, কান নাক কেমন। তুমি যেভাবে ফোনে ফোনে বলছো ঠিক সেইভাবে চলে আসছি, আর এই এলাকায় আমি অনেক ঘুরছি পাই নেই, যখন তোমার ফোন দিলাম তুমি বলছো না, তখন আস্তে আস্তে এবারে তোমার বাড়ি ফোন দেখো, আর ভালোবাসার টান আছে না, ভালোবাসা টান থাকলে কোনো কিছু লাগে লাগে না। আমি তো এখান থেকে যাওয়ার জন্য অনেক প্ল্যান তখন করতেছিলাম, বাপের বাড়ি চলে যাওয়ার, তোমার সাথে আমার প্রতিদিন দেখা হতো, কথা হতো, আরো অনেক কিছু হতো, কিন্তু আসলে কোনো কিছুতেই বাবার বাড়ি যাইতে পারতেছিলাম না, তো এই জন্য অনেকটাই ইয়েতে ছিলাম, টেনশনে ছিলাম। আচ্ছা আচ্ছা শোনো, তোমার স্বামী তোমার নিয়ে না দে, তাহলে না থাকো কাজ করো, তুমি তোমার স্বামীর বইলা এলাকা আমার একটা কাজের ব্যবস্থা করতে চাকরি হচ্ছে, তখন তোমার স্বামীকে বলে দেবে ডিউটিতে, তুমি আর আমি গ্রাম মতো তাই করতে পারবে, সেই সমস্ত তো ভালো ঢুকতে পারবে, আর কোনো বাধা থাকবে। হ্যাঁ ঠিক কথা বলছো, আজকে আসলে বল। আচ্ছা চলো ঘুমে চলো, বুঝলো? কি দেখবে তোমার স্বামী যদি ফটো চলে আসে, আর আমার স্বামী আসলে আমি একটা কিছু বুঝাই বলবো যে আমার কি ব্যাপার?
ঘরের সামনে এভাবে ঘোরাঘুরি করছো কেন? তোমার তো এই দুপুরে আসার কথা ছিল, এই অনেক দেরি করে আসলে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা হয়ে গেছে তাই না? দেখো, একজন লোকের জন্য চাকরি বাকরি ঠিক করতে গেলে একটু দেরি হয়। একজন লোকের জন্য চাকরি মানে বুঝলাম না। দেখো, তুমি আমার স্ত্রী না, তোমার যদি কোনো আপনজনের কোনো কিছু অভাব থাকে, সেটা যদি আমি নিজ কানে শুনি আর নিজ চোখে দেখি, তাহলে আমার কিছু করণীয় নাই। তুমি কি বোঝাতে চাইতেছো? আমি তো কিছু বুঝতেছি না। বোঝাতে চেয়েছি কি জানো, তোমার মামা তো ভাইকে ডাক। মামা তো ভাই আসছে, তুমি জানো কিভাবে? ডাকো না, ডাকো। তোমার মামা তো ভাই? হ্যাঁ। মামা তো ভাই না ফুফাতো ভাই? না, মামা তো ভাই। যখন এখানে আসছিল তোমাকে সুন্দর করে জড়িয়ে ধরল, তোমার সাথে যাই সব কথা বলল, সব আমি ওই গাছের আড়ালে দাঁড়িয়ে শুনলাম। তারপরে আমি আর বাড়ির দিকে আসলাম না, আমি দেখলাম তোমার মামাতো ভাইয়ের একটা চাকরির দরকার, আর তোমার জীবনেও এই মামাতো ভাই বললে ভুল হবে, এই মামাতো নাংটাকে তোমার খুব দরকার। তাই আমি ভাবলাম কি, তুমি তো আমার স্ত্রী তাই না, তোমার ভালো মন্দ সব কিছুর দায়িত্ব আমারই ছিল, তোমার মনের চাওয়া পাওয়া সব কিছু পূরণ করার দায়িত্ব তো আমার তাই না। এখানে গারো থাকে, চাকমা থাকে, শামুক খায়, কচ্ছপ খায়, ব্যাং খায়, সেগুলোর গন্ধ আমার নাকে আসে না। তোমার এমন কি ইন্টারন্যাশনাল নাক যে তোমার নাকের ভিতরে সব গন্ধ যায়, তুমি এখানে থাকতে পারবা না। আমি তো বুঝতে পেরেছি তোমার নাকের ভিতরে গন্ধ যায় নাকি এই মামাতো নাঙের শরীরের সেই বদমাইশি ঘেরানগুলো যায়। তাই আমি আমার এই ফরেস্টের চাকরি ছেড়ে দিয়ে স্যারের কাছে রিকোয়েস্ট করে তোমার এই মামাতো ভাইয়ের জন্য না মামাতো স্বামীর জন্য চাকরিটা রেডি করে আসছি। শুধু চাকরি দিলে তো হয় না, তাই এখানে থাকতে গেলে সুন্দরী একজন নারীও তো দরকার।